মেয়াদ উত্তীর্ণ জিনিস এবং দ্রব্যমূল্য রোধে বুধবার চন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করেন খাদ্য দপ্তর আধিকারিক এবং সদর প্রশাসনের কর্মীরা। অভিযানে রামঠাকুর ভ্যারাইটিস নামের একটি দোকান থেকে ভোজ্য তেল এবং খাবারের জিনিস সহ মেয়াদ উত্তীর্ণ প্রচুর জিনিস উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী দলের আধিকারিকরা। খাদ্যমন্ত্রীর নির্দেশে জনস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ডিসিএম। তবে শহরের কেন্দ্রে একটি দোকানে এত বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ জিনিস আগে উদ্ধার করা হয়নি বলে জানান তিনি। দোকানটির বিরুদ্ধে ঊর্ধ্বতন মহলে রিপোর্ট করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ডিসিএম জানান। অ্যাকচুয়ালি খবর পেয়ে বলতে না, এটা আমাদের কিছুদিন ধরে আমাদের রুটিন একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আছে। আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী এবার সরকারে বসে কিছু ডিসিশন নিয়েছেন যে এই যে এক্সপায়ার ডেটের জিনিস এবং এই যে দ্রব্যমূল্যের যে হোলসেল রেট এবং খুচরো মূল্যের মধ্যে যে ফারাক, যেটা এটাকে মিনিমাইজ করতে হবে, আর এক্সপায়ারি ডেট যাতে কোনোভাবেই বিক্রি না হয়, সেই ইনস্ট্রাকশনের বেসিসে খাদ্য দপ্তর এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে, মাননীয় মহকুমা শাসকের আদেশে, আমাদের খাদ্য নিয়ামক সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড প্রদীপ ভৌমিক সাহেব, আমাদের চিফ ইন্সপেক্টর অফ ফুড আছেন আমাদের দেবজ্যোতি চক্রবর্তী সহ আমি ডিসিএম রঞ্জিত কুমার দাস, এসডিএম স্যার আমাদের অরূপ দেব স্যারের নির্দেশে আমরা বেরিয়েছি। তো আমাদের এগুলি জারি থাকছে, কিন্তু প্রথমে সবচেয়ে যেটা আমাদের আশ্চর্য করলো যে শহরের মধ্যে প্রাণকেন্দ্রের মধ্যে একটা দোকান, এত সুন্দর এত সব আইটেম আছে, কিন্তু ওনার দোকানে এত এক্সপায়ার ডেটেড জিনিস আমাদেরকে হতবাক করে দিয়েছে। আমরা গত দু মাস ধরে এই ধরনের আমরা অভিযান করছি, কিন্তু এত এক্সপায়ারি ডেটেড ফ্রম এ সিঙ্গেল শপ আমরা পাইনি, আমরা আশ্চর্য হচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, আপনারা দেখছেন যে কি হারে গরম এখন চলছে, গরমের মধ্যে বিশেষত এই যে ইডিবুল অয়েল, মাস্টার্ড অয়েল, তারপরে এই যে চিপস, সস, এগুলি উনি যেভাবে বিক্রি করছেন একদম নাকের ডোকাতে, আমাদেরকে প্রশাসনকে হতবাক করে দিয়েছে। তো আমরা এটা রিপোর্ট করব, এসডিএম স্যারের সঙ্গে কথা হয়েছে, আমরা রিপোর্ট করব আর টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এখন এই ব্যাপারে বাজার পরিচালনা কমিটির সঙ্গেও তারা আলোচনা করবেন এবং আগামী দিনে আরও ব্যাপকভাবে সচেতনতা প্রোগ্রামের উপর জোর দেওয়া হবে বলে খাদ্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।